জানুয়ারি কিংবা গ্রীষ্মের দলবদল নিয়ে নিজের অবস্থান এখনও খোলাসা করেননি আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। ফ্রেঞ্চ লিগ ওয়ানে প্যারিস সেন্ট জার্মেইন আর পিএসজির সঙ্গে তার চুক্তি শেষ হবার কথা চলতি মৌসুম শেষে। শোনা যাচ্ছে ক্লাবের পক্ষ থেকে চুক্তি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে মেসিকে, কিন্তু এখনও কিছু জানাননি পিএসজি তারকা। এরই মধ্যে নতুন করে সামনে আসছে পুরনো গুঞ্জন, আমেরিকার ক্লাব ইন্টার মিয়ামির সঙ্গে নাকি নিয়মিত যোগাযোগ রাখছেন আর্জেন্টাইন এই অধিনায়ক। আমেরিকার খেলার ব্যাপারে নিজের ইচ্ছার কথা বেশ কয়েকবার বলেছিলেন বিশ্বকাপ জয়ী কিংবদন্তি। তাই প্রশ্নটা থেকেই যায়, এই মৌসুমে কি যাচ্ছেন ইন্টার মিয়ামিতে, কবে যাবেন? এর উত্তর হয়তো জানা যাবে না এখনই, কিন্তু ক্লাবটির বরাত দিয়ে মোটামুটি নিশ্চিত হওয়া যায় মেসির সম্ভাব্য ঠিকানা সেখানেই হচ্ছে। সাতবার ব্যালনডিয়ার জয়ী ফরওয়ার্ডকে নিয়ে প্রশ্ন করা হয় ইন্টার মিয়ামির সভাপতি ইংলিশ তারকা ফুটবলার ডেভিড বেকহামকে। তিনি বলেন পিএসজিতে মেসির চুক্তি শেষ এই মৌসুমেই, তারপর তিনি চুক্তি নবায়ন না করলে আমরা তাকে সর্বোচ্চ মূল্য দিতে প্রস্তুত। বেকহামের কথার পরই আসলে বেকহামের কথার পরেই আসলে গুঞ্জন ছড়িয়ে পড়ে, তবে কি মিয়ামির সঙ্গে মেসির যোগাযোগ রাখছে? যদিও এই প্রশ্ন এড়িয়ে গেছেন মিয়ামি সভাপতি। বেকহাম কিছু না বললেও মুখ খুলেছেন ক্লাবটির কোচ ফিল নেভিল। তিনি বলেন, হ্যাঁ, মেসিকে মিয়ামিতে আনা যেতে পারে, তবে আপনারা যার কথা বলছেন তিনি অবশ্যই সর্বোচ্চ স্তরের একজন, তাকে আনাটা সময় সাপেক্ষ ব্যাপার এবং কিছুটা জটিলও। এটা নিশ্চিত থাকুন, আমরা সেরা খেলোয়াড়টিকে বেছে নিব এবং নিঃসন্দেহে মেসি সেরাদের একজন। মেসিকে নিয়ে কথা বলেছেন দলটির অধিনায়ক গ্যাগ্রেও। তিনি মেসি প্রসঙ্গে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন এবং একসঙ্গে খেলতে মুখিয়ে আছেন বলে জানান। মাজিদুর রহমান, স্পোর্টস নিউজ, দিবগড়া টাইমস।